তো হ্যালো এভরিওয়ান, তো আগের ব্লগটা তোমরা আশা করি দেখেছো। তো সেখানে আমরা বলেছিলাম যে আমরা লাঞ্চে যাব, তো দেখো রেডি হয়ে গেছি, পুরো স্নান করে একদম রেডি হয়ে গেছি এখন প্রপারলি পুরো। আর এখন আমরা লাঞ্চে যাব, তো এখন টাইমও হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়, তো আমাদের টাইমও হয়ে গেছে লাঞ্চের, যেহেতু ওরাই আমাদের পুরো লাঞ্চের পুরো প্যাকেজ করা আছে। তো চলো আমরা সেখানে লাঞ্চের টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ওখানে আমাদের লাঞ্চ টেবিল, তো ওখানেই আমাদের গিয়ে আজকের দুপুরের খাবারটা ওখানেই সারতে হবে। তো দেখছো অলরেডি অনেকেই বসে গেছে, আমরাও গিয়ে সিট ফাঁকা আছে অবশ্য, আমরা গিয়ে বসে যাচ্ছি। তো টেবিলে খাবার পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, তো খিদে তো পর্যন্ত পেয়েছে, তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, কষ্ট হয়ে গেছে, এসে দোনলায় ঝুলছি, খাওয়ার সময় কিছু দেখাতে পারিনি, তার কারণটা হচ্ছে সেই কাল রাত্রেবেলা 10:30টার সময় ভাত খেয়েছি আর এই ভাত খাচ্ছি 2:30টার সময়। আর একজনের অবস্থা দেখো কেমন, খেলে হেভি খেলাম, ভালো হয়েছে, একদম ঘরের মতন রান্না। তো ডাল ছিল, ফুলকপির তরকারি ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, আর কাতলা না রুই কাতলা মাছ ছিল, আর তারপরে ছিল হচ্ছে পাঁপড় চাটনি, ডাল ছিল, পারফেক্ট পারফেক্ট। তো ও আলু ভাজাও ছিল, যেটা নিয়ে আমরা মারপিট করেছি, যেটা নিয়ে আমরা সবাই মারপিট করেছি আলু ভাজা নিয়ে, ভালো ছিল। আর এখন তো কষ্ট হয়ে গেছে, শুয়ে আছি, একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো এতক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম, বিশ্রাম নিয়ে এবার একটু বিচের দিকে যাচ্ছি, কারণ কিছু তো ছবি ক্লিক করতে হবে, সেখানে ছবি তোলার জন্য একটু বিচে যাচ্ছি। তো বিচ পুরো শুকিয়ে আছে, মানে ভাটা চলছে এখন, আমরা যখন সকালে এসেছিলাম তখন জোয়ার ছিল, এখন ভাটা, সেই কারণে অনেকটা পুরো চলে গেছে। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে তখন জল ছিল সকালে যখন আমরা এসেছিলাম, তোমরা সেই আগের ব্লগটা যারা দেখেছো তারা অবশ্যই দেখেছো, তো যারা আগের ব্লগটা দেখোনি তারা উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসো। মৌসুম দ্বীপের ফার্স্ট ডে মানে আমরা ফার্স্ট ব্লগ বলতে পারো, আর এটা সেকেন্ড ভিডিও। তো আমাদের লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে এবার একটু ফটো ক্লিক করতে চলে এসেছি বিচে, তো এবার একটু ফটো ক্লিক করবো। এবার ফটোগুলো তো আর তোমরা এখন ভিডিওতে দেখতে পাবে না, তার জন্য তোমাদের কি করতে হবে, ইনস্টাগ্রাম ফলো করতে হবে। তো ইনস্টাগ্রামটা ফলো করো তোমরা, ফলো করলে একদম ছবিগুলো দেখতে পারবে, আর এখানের ভিউগুলো যেগুলো ভিডিওতে সবসময় দেখানো সম্ভব নয়, বা সব ভিডিওতে ছবি তো বুঝতে পারবে না, অনেক সময় ভিডিও ক্লিপ আর ফুটেজ পিকচার স্টিল পিকচারে তো ডিফারেন্স থাকে। তো অবশ্যই ইনস্টাগ্রাম তোমরা ফলো করে নাও, তাহলে তোমরা সেই ফটোগুলো দেখতে পাবে। তো খাবারের বিষয়ে কিছু বলে নেই, তখন তো ভালো বলতে পারিনি, সেটা হচ্ছে খাবারের কোয়ান্টিটি দেখো 1200 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, সেটা হচ্ছে 1200 টাকা পার হেড। এই টেন্টগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এই টেন্টে আমরা আছি, 1200 টাকা পার হেড ওই টেন্টে। তো মোটামুটি খাবার ইনক্লুড, এর সাথেই খাবার ইনক্লুড আছে। তো আমাদের খাবার রেসিপি আমরা আগের থেকেই আমাদের বলে দিয়েছিলো যে এটা এটা হবে, তো সেই অনুযায়ী আমরা পেয়েছি, তবে কোয়ান্টিটিতে কোনো প্রবলেম নেই, চাইলেই পেয়েছি, তার জন্য কোনো সমস্যা হয়নি। আর
তোমরাও আসলে আশা করি অখুশি হবে না বা তোমাদেরও খারাপ লাগবে না। স্যান্ড ক্যাসেলে আছি আমরা, স্যান্ড ক্যাসেলে আছি। তো এর আগেও প্রচুর ভিডিও দেখেছি যারা স্যান্ড ক্যাসেলে এসছে, প্লাস খাবারের কোয়ালিটিগুলো দেখেই এখানে এসেছি। তো দেখলাম ভালো, খারাপ না, সেই অনুযায়ী ভালোই হয়েছে। তো লাঞ্চের খাবার খেতে খেতেই তারা খাওয়ার সময় আর কি রাতের ডিটেলসটাও নিয়ে নিয়েছে। আর পিছনে দেখো কি এসে গেছে। কেমন লেগেছে তোমার খাবার? খুব ভালো ছিল, পুরো ঘরের খাবারের মতো। ঘরের খাবারের মতন, অসাধারণ। আর যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে রাতের খাবারের মানে মেনু যেটা, সেটা বলতে পারো রুটি আছে, ভাত আছে, এবার রাতে হয়তো চিকেন হবে। তো আমাদের কাছে সেটা জিজ্ঞেস করে নিল যে আমরা কি খাবো, রুটি খাবো না ভাত খাবো। সেটা আমরা বলে দিলাম আমি ভাত খাবো, সেরকম বলে দিলাম আমরা ভাত খাবো। এবার বারবিকিউ হয় এখানে রাত্রেবেলা, মানে ওই চিকেন বারবিকিউ স্টিকে করে পুড়িয়ে একদম ওরাই রেডি করে দেবে। তো সেখানে 1 কেজি 400 করেছে চার্জ 1 কেজি। তো আমরা 1.5 কেজি বলেছি, 1.5 কেজি চিকেন বারবিকিউ ওরাই পুড়িয়ে দেবে, গ্রিল করে দেবে। তো সেটাই আমরা দেখবো রাত্রেবেলা যে সেটা কীরকমভাবে হয়, সেই প্রসিডিওরটা পুরো দেখবো, এনজয় করবো। আর যেহেতু নিউ ইয়ারে এসেছি তো একটা আলাদা মজা, আলাদা ফিলিংস আছে। আর অবশ্যই তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, কারণ তোমরা আমাদের আগের ব্লগও দেখেছো ক্রিসমাসের। তো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে আমাদের ভিডিওসে গিয়ে সেটা দেখে নাও, প্লে লিস্টেও আছে ক্রিসমাস পার্টি কলকাতা। প্রায় আধ ঘন্টা বেশি হয়ে গেছে আমরা বিচে ঘুরছি, তো এখনও ঘুরেই যাচ্ছি আর ফটো ক্লিক করছি। বাবা কত ফটো ক্লিক করেছি তার ঠিক নেই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। ওই যে ওইখানে একটা বোট দেখতে পাচ্ছ, ওই বোটটায় ফটোশ্যুট করতে যাচ্ছি আমরা। মৌসিন দ্বীপের সানসেট ঠিক পিছনে, প্রায় 45 মিনিট ধরে ওয়েট করছি আর 45 মিনিটের ফল এখন পাচ্ছি। তো তোমরাও দেখো সানসেটটা কত সুন্দর, অনেক সময় দীঘাতে গিয়েও আমরা এত সুন্দর সানসেট দেখতে পাই না। সানসেট দেখে আমরা এখন ক্যাম্পের দিকে ফিরছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্য এখন ক্যাম্পে গিয়ে একটু টাইম স্পেন্ড করবো। আর সন্ধে হয়ে যাচ্ছে, তো সন্ধেবেলা এদের স্ন্যাক্স বা আমাদের বারবিকিউ যেটা আমরা বলেছিলাম করার জন্য সেটা কীভাবে ওরা করে সেটা এখন গিয়ে আমরা দেখে নেব। তো এখন ক্যাম্পে গিয়ে আগে কিছুক্ষণ টাইম কাটাই, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন এখানে, বুঝতেই পারছো। প্রথমে তো গরম লাগছিলো সকালের দিকে দুপুরের দিকে, তো এখন লাগছে প্রচণ্ড ঠান্ডা। তো চলো যাই, এখন ক্যাম্পে গিয়ে বিশ্রাম নিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। 1 hour later. তো তারপরে টেন্টে আসলাম, এসে এখন ড্রেস আপ করে একটু বেরোলাম। ওখান থেকে চা দিল, চা আর বিস্কুট খেয়ে আমরা এখন বেরিয়েছি। তো বেরোনোর পরে এখন এখানে বনফায়ার হচ্ছে ঠিক পিছন সাইডে, ঠিক পিছনে বনফায়ার হচ্ছে, সেখানে সবাই বসে আছে, ব্যাকগ্রাউন্ডে গান চলছে, একটা পার্টি মুড আছে সবার। আর যেহেতু নিউ ইয়ার সবাই এখন সেলিব্রেশন মুডেই আছে, তো গান চলছে, বনফায়ার হচ্ছে, এখানে সবাই এনজয় করছে। তো মানে এনজয়মেন্ট, ফ্যামিলি কাপল সবাই আছে, সবাই এখানে জয়েন করছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আমি কথা বলছি তার ঠিক ব্যাক সাইডে এই যে হচ্ছে। তো চলো আমরাও গিয়ে দেখি ওখানে কী হচ্ছে।
তো দেখতেই পাচ্ছ পিছনে বনফায়ার হচ্ছে, সবাই বনফায়ারে এনজয় নিচ্ছে। তো চলো সেই সময় তোমাদেরকে আমি একটু এখানে আমাদের টুর করিয়ে দেই যে আমরা কিভাবে আছি, কোথায় আছি। এই যে টেন্টগুলো আছে, এই টেন্টগুলোতে একদম বিচের কাছে, এগুলো এই সাইডটা বিচ, একদম বিচের কাছে এই টেন্ট। তো আমরা এই টেন্টেই আছি। তো এটা আমাদের টেন্ট, এটা এটা আমাদের টেন্ট, এপাশে এটাও আমাদের টেন্ট। তো এপাশে এরকমভাবে টেন্ট সাজানো আছে সুন্দর, আর পুরো এটা একদম বিচের কাছে। এবার এপাশে টেন্ট আর ওপাশে বনফায়ার, আর এপাশে মাড হাউস আছে, মাড হাউস ওপাশে আছে। মাড হাউস আমরা পাইনি, আর আমরা স্পেশালি টেন্টে থাকবো বলেই এসেছিলাম। তো আমরা টেন্ট নিয়েছি, টেন্ট একদম বিচের কাছে। আর এখন তো সন্ধ্যেবেলার টাইম, বুঝতেই পারছো সবাই একটা এনজয়মেন্ট মুডে আছে। আর যেহেতু নিউ ইয়ার, নতুন বছর পড়েছে 2021, তোমাদেরকেও 2021-এর অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো এখানে একটা খুব সুন্দর বেশ এনজয়মেন্ট হচ্ছে, সবাই গান শুনছে, কেউ সেপারেটলি ড্যান্স করছে, কেউ এই সুন্দরভাবে বনফায়ারটাকে উপভোগ করছে। তো আমরা তোমাদের মাড হাউসগুলো দেখিয়ে দিই সেই ফাঁকে। তো এদিকে নেমে যাচ্ছি যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, ঠিক ও পাশটা তোমরা লক্ষ্য করো, ঠিক ওগুলো মাড হাউস। তো এগুলো এপাশে আছে মাড হাউস, এটা স্যান্ড কাসেল। তো এই দেখো এখানে র্যাকেট খেলার জন্য পার্টসও করা আছে, র্যাকেট খেলতে পারবে এখানে, সব এদের কাছে ইকুইপমেন্ট আছে, ওখান থেকে নিতে পারবে। তো এগুলো হচ্ছে মাড হাউস। মাড হাউস আর এটা হচ্ছে, এখানে আমরা লাঞ্চ করেছি দুপুরবেলা, দুপুরবেলা এখানে থেকে আমরা লাঞ্চ করেছি। তো এখানেই খাওয়া দাওয়ার ব্যাপারটা এখানেই হয়। এপাশে রুম, এপাশে রুম আছে, এটা স্টাফ রুম। এদিক থেকে আমরা এন্ট্রি করেছি সকালবেলা। তো এখানেও মাড হাউস, এদিকে রিসেপশন, আর এখানে কমন টয়লেট। তো এদিকে বেসিন, বেসিনে হ্যান্ড ওয়াশও আছে রাখা, কোনো অসুবিধা নেই। আর কমন টয়লেট এখানে তিনটে। তো তোমাদের পুরোটা ট্যুর করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, কারণ আমরা একদিনের জন্য এসেছি, কালকে বেরিয়ে যাব। তো কালকে বেরিয়ে গেলে কালকে হয়তো সকাল সকাল গুজগাছ করতে হবে, জামা কাপড়গুলো প্যাকিং করতে হবে, তো হয়তো নাও দেখাতে পারতাম বা সময় হয়তো করে উঠতে পারতাম না, তাই এখনই দেখিয়ে দিলাম। আর এখন সবাই একটা আনন্দ করছে, এখানে বনফায়ার হচ্ছে, তো তোমরা সেটাও দেখতে পাচ্ছ। তো আমরা এখন ঠিক বনফায়ারের পাশেই বসে আছি। তো আমরাও যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে, এখন শরীরটা এখন গরম হয়ে গেছে, এখন গরম লাগছে, তো ভালো লাগছে দেখতে। তো আমাদের বারবিকিউ অর্ডার দিয়েছিলাম, তোমাদের আগেই বলেছিলাম 1.5 কেজি অর্ডার দেওয়া আছে। তো এবার এই আগুনেই আমাদের বারবিকিউটা হয়তো তারা রেডি করবে, রোস্ট করবে। তো আমরা সেই অপেক্ষায় আছি, ওয়েট করে আছি, খিদে পেয়েছে, আর সেই অপেক্ষায় আছি। আর তোমরাও আমাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে, তো অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আমরা 1.5 কেজি মতো অর্ডার দিয়েছিলাম, বাট কোয়ান্টিটি খুব ভালো দিয়েছে, খারাপ দেয়নি, মোটামুটি ভালোই 1.5 কেজি হিসেবে। তো চলো দেখে নাও কিরকম কি দিয়েছে। আমরা
বারবিকিউটা খেয়েছি, এবার ডিনারে যাব। তো আমাদের ডাক দিয়েছে এসে তারা, তো এবার আমরা ডিনার করে নেব। তো তোমরা যারা আমাদের ভিডিওটা দেখে তো শেষ পর্যন্ত, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, আর প্লিজ বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো। যাই হোক, কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। The next morning. কালকে রাতে তোমাদের বনফায়ার দেখিয়েছিলাম, তো তারপরে আর কিছু দেখানো হয়নি। তো কালকে রাতে আমরা ডিনার করে বাইরে প্রচণ্ড হয় মানে পার্টি মুডে ছিল, যেহেতু প্রচণ্ড নয়েজ আওয়াজ হচ্ছিল, মিউজিক বাজছিল, তাই আর ভিডিওটা করিনি। প্রচণ্ড ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, সেই জন্য ভিডিওটা আর করা হয়নি কালকে। তারপরে যতটা হোক তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তো আমরা তো কালকে টেন্টেই ছিলাম, তোমাদের দেখিয়েছি টেন্টে আছি আমরা। তো তোমরা বুঝতেই পারছো তাড়াতাড়ি এবার সিচুয়েশন, ফার্স্ট টাইম এরকম আমাদের এই অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা যে এরকমভাবে আছি। তো একদম নদীর চরেই পিছন দিয়ে দেখতে পাচ্ছ, এটা একদম পিছন থেকে আমাদের এটা দেখা যায়। সকালবেলা দিয়ে খুব ঠান্ডাও ছিল এখানে, তো আমরা বেশ মজা করেছি। আর সকাল সকাল ঘুম থেকে এখন উঠে গেছি তোমাদের, এখন সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেই আমরা জাস্ট রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরো প্রপারলি রেডি হয়ে গেছি, ব্যাগও গুছিয়ে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছি এখন। তো আমরা সকালে উঠে দেখতে পাচ্ছ, সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে রেডি হয়ে গেছি আমরা সবাই। তো এবার রেডি হয়ে এবার ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তো ওরা বলেও গেছে যে ব্রেকফাস্টের কথা। একদম 9টার সময় আমাদের চেক আউট, হ্যাঁ 9টার সময় আমাদের চেক আউট, সেই কারণে আমাদের তাড়াতাড়ি যেতে হবে আর আমাদের ট্রেনও ধরতে হবে। তার কারণ হচ্ছে তোমাদের আগেই বলেছি, ট্রেন থেকে নেবে আমাদের টোটো ধরতে হয়েছে, টোটো ধরে হুজ্জুতি ঘাট, হুজ্জুতি ঘাট থেকে ফেরি ধরে মানে নৌকায় করে আবার এপারে আসতে হয়েছে, এপারে এসে ওখান থেকে আবার টোটো ধরে তারপরে মৌসুমী দ্বীপ। মানে এই জার্নিটা কিন্তু অনেকটা, মিনিমাম 50 কিলোমিটার, কারণ ট্রেন ধরে টোটোতে উঠেছি, 18 কিলোমিটার আসতে হয়েছে হুজ্জুতি ঘাটে, ওখান থেকে ফেরি পার হয়ে আরও 12 কিলোমিটার মৌসুমী দ্বীপ। সেই কারণে তাড়াতাড়ি বেরোতে হবে ট্রেনটা ধরতে গেলে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, শিয়ালদায় নামবো আমরা, তাড়াতাড়ি ফিরতে গেলে তো তাড়াতাড়ি যেতেই হবে। A few moments later. তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা রেডি হয়ে ব্যাগ প্যাক সব নিয়ে নিয়েছি আমরা, নিয়ে এবার বেরোবো। তো আশা করি আমাদের আজকের এই ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নিচে থাকা বেল আইকনটাকে হিট করে দেবে, আর ডেসক্রিপশন অবশ্যই চেক করে নেবে। তোমরা যদি ঘুরতে আসো এখানে মৌসুম দ্বীপে, তো অবশ্যই তোমরা হেল্প পাবে ওখান থেকে, আমি পুরো দিয়ে দেবো ডিটেলস। আর যতটা সম্ভব তোমাদের তো সব ইনফরমেশন দিয়েই দিয়েছি, আশা করি আমাদের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুদের সাথে তোমরা অবশ্যই এটা শেয়ার করো। ধন্যবাদ, তো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।